ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর অনুধুতি চক্রবর্তী অবস্টোটিশিয়ান অ্যান্ড গায়নোকোলজিস্ট আমি প্র্যাকটিস করি বিরাটি বারাসাত মধ্যমগ্রাম এবং এয়ারপোর্ট এরিয়ায় আচ্ছা আজকের টপিক আমাদের হচ্ছে প্রেগনেন্সির ফার্স্ট রাইমিস্টার প্রেগনেন্সিকে যদি চল্লিশ সপ্তাহ পুরো টার্ন বলা হয় তাহলে ফার্স্ট তিন মাস হচ্ছে ফার্স্ট রেমিস্টার কয়েকটা জিনিস যে কোনো প্রেগনেন্ট মা বা যারা প্ল্যান করছেন প্রেগনেন্সি তাদের মাথায় আসে কখন প্রেগনেন্সির জন্য চেক করবো কখন জানতে পারবো যে আমি প্রেগনেন্ট আছি আজকালকার কমার্শিয়াল যা প্রেগনেন্সি কিট পাওয়া যায় তাতে একদিনও যদি পিরিয়ড মিস হয় তাহলে প্রেগন্যান্সি টেস্ট কিন্তু পজিটিভ এসে যাবে তাহলে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলে করণীয় কি ফার্স্ট হচ্ছে আপনি আপনার কাছাকাছি অবসানের কাছে আসবেন উনি আপনাকে কিছু টেস্ট দেবেন সেই টেস্টগুলো ওনার কথা অনুযায়ী করতে হবে আর যখন যেমন রিভিউ বলবেন আসতে সেরকম আসবে আচ্ছা এইগুলো ছাড়াও প্রেগন্যান্সিতেই কিছু কর্তব্য থাকে যে কিছু বারণ থাকে সেগুলোর ব্যাপারে অনেকেরই অনেক প্রশ্ন থাকে এক একটা করে আসবো ফার্স্ট হচ্ছে প্রেগনেন্সি লাইফস্টাইল কি খাবেন কতটা এক্সারসাইজ করতে পারেন কতটা ট্রাভেল করতে পারেন এইগুলো ফার্স্টে আসবো খাওয়া খাওয়া প্রেগনেন্সিতে কোনো রেস্ট্রিকশন নেই যা যা আগে খেতেন তাই খেতে পারেন যা যা ভালো লাগছে খেতে তাই খেতে পারেন কিন্তু যেটা হয় প্রেগনেন্সির ফার্স্ট তিন মাসে প্রেগনেন্সির ফার্স্ট তিন মাসে বমি খুব বেশি আসে তাই জন্যে অধিক মাত্রায় অনেকটা খাবার একসাথে খাওয়া চলবে না যদি মিল তিনটে মানুষ নেয় নর্মালি সকাল দুপুর আর রাত্রে সেই মিলগুলোকে ডিভাইড করতে হবে আপনাকে ঠিক আছে ফার্স্ট সকালে খাওয়ার পর দু ঘন্টা পরে আবার একটা হালকা স্ন্যাক তারপরে আবার একটা দুপুরের লাঞ্চ তারপরে আবার একটা হালকা স্ন্যাক দিয়ে রাত্রের খাবার যদি টাইম ইচ্ছে হয় তারপরে আবার একদম শুতে যাওয়ার সময় একটা হালকা স্ন্যাক এরপর নেক্সট হচ্ছে কোয়ান্টিটি মা দিদিমারা বলে আসে দুজনের জন্য খাচ্ছিস বেশি করে খাও ফার্স্ট তিন মাস বেশি খেতে পারবেন না ফার্স্ট তিন মাস খুব বমি হয় তাই জন্যে যতটুকু খেতে পাচ্ছেন ততটুকুই খান বারবার খাবেন ফার্স্ট তিন মাসে প্রেগনেন্সিতে ওয়েট গেন হয় না ওয়েট লস পর্যন্ত হতে পারে এটা নিয়ে অ্যালার্ম হওয়ার দরকার নেই নেক্সট আসছি লাইফস্টাইল কতটা দিনের কাজকর্ম করতে পারেন কতটা রেস্ট লাগবে এটা বলবো দিনে যা যা হালকা কাজ করতে না গিয়ে সেগুলো কন্টিনিউ করবেন নতুন করে হঠাৎ কোনো এক্সারসাইজ শিডিউলে যেতে যাবেন না প্রলং বেশিক্ষণ দশ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না মাথা ঘুরে যেতে পারে ঠিক আছে আর একটা ব্যাপার যেটা অনেক মায়ের প্রশ্ন থাকে সিঁড়ি উঠতে পারবো কিনা সিঁড়ি ওঠা নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যায় যখন উঠবেন বা নামবেন সিঁড়ির সাইড রেলিং ধরে উঠবেন বা নামবেন ট্র্যাভেলের ব্যাপারেও কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই সব রকম ট্রাভেলই কিন্তু করতে পারেন এয়ার ট্রাভেলও থার্ড ট্রাইমেস্টার মানে আঠাশ থেকে বত্রিশ সপ্তাহ অবধি করা যেতে পারে কোনো রেস্ট্রিকশন ট্র্যাভেলিং নেই আর একটা ব্যাপার হচ্ছে ভারী ওজন কিছু তুলতে যাবেন না হঠাৎ ইচ্ছে হলো আজই আমি সব কাজবো আজই আমি ঘর পরিষ্কার করব এগুলো করা চলবে না আচ্ছা নেক্সট হচ্ছে এক্সারসাইজ বেড রেস্ট কিন্তু প্রেগন্যান্সিতে দরকার হয় না যত ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন আপনার সার্কুলেশন ভালো থাকবে বাচ্চার সার্কুলেশনও ভালো হবে ঠিকঠাক ডেলি এক্সারসাইজ হালকা ফুলকা করলে অনেক কিছু অ্যাভয়েড করা যায় এক্সেসিভ ওয়েট গেইন অ্যাভয়েড করা যায় সুগার যেটা প্রেগন্যান্সিতে হয় যে স্টেশনাল ডায়াবেটিস অ্যাভয়েড করা যায় আর একটা জিনিস এটা হচ্ছে প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপার টেনশান ব্লাড প্রেশার হাই হওয়া প্রেগন্যান্সিতে এটাও অ্যাভয়েড করা যায় নেক্সট হচ্ছে যদি কোনো রকম অ্যাডিকশান থাকে যেমন স্মোকিং বা অ্যালকোহল দিস ইজ দ্য রাইট টাইম টু স্টপ ইট দুটোই কিন্তু বাচ্চাকে অ্যাফেক্ট করে স্মোকিং বাচ্চার মেন্টাল ডিটার্ডেশান করতে পারে বাচ্চার ফেশিয়াল ফিচার্সের ডেভেলপমেন্ট হ্যাম্পার করতে পারে ওভারঅল গ্রোথ বাচ্চার কিন্তু হ্যাম্পার করতে পারে অ্যালকোহলও সিমিলার অ্যালকোহলেও প্রচুর কনজেনিটাল অ্যাবনরমালিটিস বাচ্চার আসতে পারে এটাকে বলে ফিটাল অ্যালকোহল সিন্ড্রোম তাছাড়াও কিছু কিছু ড্রাগে অ্যাডিকশন থাকতে পারে এগুলো কিন্তু প্রেগনেন্সিতে স্টপ করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে প্যাসিভ স্মোকিং আপনি নিজে ডাইরেক্টলি যদি স্মোক নাও করেন হাজব্যান্ড যদি খুব স্মোকার হন তাহলে সেটাও তাকে স্টপ করতে বলতে হবে প্যাসিভ স্মোকিং ইজ জাস্ট অ্যাজ হার্মফুল অ্যাজ অ্যাক্টিভ স্মোকিং নেক্সট আসবো এক্সারসাইজ কতটা এক্সারসাইজ করতে পারি কী এক্সারসাইজ করতে পারি মোটামুটি রেকমেন্ডেশন হচ্ছে যদি আমি পাঁচ দিন এক্সারসাইজ করি তাহলে থার্টি মিনিটস পার ডে কী এক্সারসাইজ করতে পারি হালকা ব্রিসক ওয়াকিং সুইমিং যদি আগে করতেন বা সাইক্লিং যদি আগে করতেন সেইটা বাট নো এক্সারশন যাতে খুব হাঁপিয়ে যাচ্ছেন খুব আপনি কথা বলতে পারছেন না সেরকম কোনো এক্সারসাইজ করবেন না হালকা এক্সারসাইজ প্রিনেটাল ইয়োগা এগুলো আপনি করতে পারেন এক্সারসাইজ আচ্ছা নেক্সট আসবো কিছু প্রেগনেন্সি সিমটমস কমন প্রেগনেন্সি সিমটমস সেগুলো হয় ফার্স্টাবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মোস্ট কমন হচ্ছে বমি আগেকার দিনের প্রত্যেকটা টিভি সিরিয়ালে বমিতে বমি করছে মানে আছে ভারী প্যার তো হবে গা গুলোবে টার্মটাকে বলে মর্নিং সিকনেস কিন্তু সারা দিন কিন্তু গা গুলোতে পারে যদি এক্সেসিভ বমি হয় তিনবার চারবারের বেশি তাহলে সেটা কিন্তু হারফুল তাহলে ডাক্তারের কাছে আসবেন দেখাবেন নেক্সট হচ্ছে ব্যাক পিঠে খুব ব্যথা হয় প্রেগনেন্সিতে এটার একটা কারণ হচ্ছে আপনার লিগামেন্টসগুলো উইক হয়ে যায় প্রেগনেন্সিতে আপনার সেন্টার অফ গ্র্যাভিটি শিফট হয়ে যায় তাই জন্যে অ্যাক্টিভলি যা কাজ করছেন একটু খেয়াল রেখে করবেন যাতে পড়ে না যান অ্যান্ড ক্যালসিয়াম ইনটেক যেন ডায়েট্রি ঠিক থাকে আপনার যদি বেশি ব্যথা হয় তাহলে আপনার গ্যানোফলজিস্টের কাছে আসবেন আপনাকে একটা ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্টও দরকার হলে দিতে হতে পারে আর একটা কমন জিনিস হচ্ছে লেগ ক্র্যাম্পস পায়ে ক্র্যাম্প হওয়া পায়ে ক্র্যাম্প হওয়া রাত্রির দিকে অনেক মারাই এক্সপিরিয়েন্স করেন সেটার জন্য যেটা করতে হবে শুতে যাওয়ার আগে অ্যাক্টিভলি পায়ের কাক মাসেলসগুলোকে স্ট্রেচ করে তারপর শুতে যেতে হবে অ্যান্ড সেম ব্যাকেরও জন্য যা ক্যালসিয়াম ইনটেক ঠিক রাখতে হবে ম্যাগনেশিয়াম ইনটেক ঠিক রাখতে হবে আর কিছু টেস্ট প্রেগনেন্সিতে দেওয়া হয় সেগুলো আসবে ফার্স্ট জিনিস হচ্ছে কনফার্মেশন প্রেগনেন্সি আপনি প্রেগনেন্সি টেস্ট করলেন তাতে পজিটিভ এলো তাতে কনফার্ম হবে এইটুকুই যে আপনার প্রেগনেন্সি আছে জরায়ুর মধ্যে প্রেগন্যান্সি থাকা ছাড়া আর একটা এন্টিটি আছে যাকে বলে একটোপিক প্রেগনেন্সি একটোপিক প্রেগনেন্সি টিউবে আসে এটা লাইফ থ্রেটনিং তো যেদিনই আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসবে পরে আসবো ডাক্তারের কাছে তিন মাস পরে দেখাবো এটা ভাবলে চলবে না আপনি যত তাড়াতাড়ি আসবেন আপনার উইদিন সেভেন উইক্স আপনার গ্যানোকোলজিস্ট অফিসন আপনাকে একটা ইউএসজি প্রেসক্রাইব করবে এইটা কনফার্ম করার জন্যে যে প্রেগনেন্সি জরয়ের মধ্যে আছে কি না সেইটা ফার্স্ট জানা দরকার এই স্ক্যানটাকে ডেটিং স্ক্যানও বলে এইটাতে মোটামুটি ফার্স্ট প্রেগনেন্সির কত ডেট সেটা জানা যায় যাদের যাদের মাসিক রেগুলার নয় যাদের এভরি থার্টি ডেজ এ সাইকেল হয় না তাদের জন্য এটা খুব নেসেসারি জানার জন্য যে কত উইকস অ্যাকচুয়ালি চলছে নেক্সট হচ্ছে সুগারের টেস্ট ফার্স্ট ভিসিটে আসার সঙ্গে সঙ্গে ডাক্তার আপনাকে সুগারের টেস্ট দেবেন দেখার জন্যে যে আপনার অলরেডি প্রি এক্সিস্টিং সুগার আছে কিনা থার্ড হচ্ছে থাইরয়েড এক্সামিনেশান থাইরয়েডের জন্য কিছু টেস্ট দেওয়া হবে ফোর্থ হচ্ছে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ ইজ রিকোয়ার্ড ফর বোথ দ্য মাদার অ্যান্ড দ্য ফাদার আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া স্ক্রিনিং বোথ হাজব্যান্ড ওয়াইফ শুড আন্ডার গোয়া থ্যালাসেমিয়া স্ক্রিনি এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে অ্যান্ড সব থেকে বড়ো জিনিস হচ্ছে প্রেগন্যান্সি ইজ এ ফিজিওলজিক্যাল স্টেট Everyone normally becomes pregnant. You are not sick. Congratulations on your pregnancy. আর কিছু কাখনো জানা দার কালে কাটে.